এক বছর পূর্বে তালাক হয়েছে এবং অন্য কোথাও বিবাহ হয় নাই, সে এখন পূর্বের স্বামীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ঘর সংসার করতে চায়, এ ব্যাপারে পবিত্র কোরআন হাদিসে আলোকিক করণীয় কি? ছেলে থাকে দুবাই, ছেলে মেয়েকে মোবাইলের মাধ্যমে বিবাহ দেওয়া যাবে কিনা, বিবাহের বিবাহ পড়ে বাড়িতে এসে পুনরায় কালেমা পড়তে হবে কিনা, মোবাইলে ভিডিও কলের মাধ্যমে বিবাহ জায়েজ আছে দুই পক্ষ সাক্ষীরা কি থাকলে, তবে এক্ষেত্রে সবচেয়ে নিরাপদ পদ্ধতি হলো তাউকিল অর্থাৎ উকিল প্রতিনিধি বানানো। সেটা সিস্টেম হলো ছেলে দুবাই থেকে ফোনে বাপকে বলবে, ভাইকে বলবে, কোনো একজনকে বলবে, অমুকের মেয়ে অমুককে আমার সাথে এত টাকা মহরণা, দুজন সাক্ষীর সামনে আপনি বিবাহের প্রস্তাব আমার পক্ষ থেকে দেন অথবা কবুল করেন, এই কথাটা বিদেশ থেকে ওই ছেলে বলে দিবে দুজন সাক্ষীর সামনে। এখানে তার সে প্রতিনিধি বাপ ভাই বা বন্ধু যে কোনো একজন দুজন সাক্ষীর সামনে বিবাহের প্রস্তাব দিবে, তার পক্ষ থেকে বলবে যে অমুক আমাকে দায়িত্ব দিছে তার প্রতিনিধি হিসাবে, তার পক্ষ থেকে আমি প্রস্তাব দিচ্ছি অথবা প্রস্তাব দিয়েছেন আপনারা সেটা তার পক্ষ থেকে আমি কবুল করতেছি, এরকম করলে বিয়ে হয়ে যাবে এবং এটা নতুন করে আর পড়ানোর দরকার নাই। কথাকে বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন, ঘুষ দেওয়াও নেওয়া সমান অপরাধ, কিন্তু বর্তমান সময় সরকারি চাকরির ক্ষেত্রে ঘুষ ছাড়া চাকরি হয় না, এক্ষেত্রে আমাদের করণীয় কি? এটা আমরা আলোচনায় বলেছি, যদি ঘুষ ছাড়া চাকরি না হয়, নিরুপায় হলে যে কোনো চাকরি হচ্ছে না, তাহলে বেচারা ঘুষ দিয়ে চাকরি নিলে তার গুনাহ হবে না, যে ঘুষখোর ওর কোনো রক্ষা নাই। ফজরের সুন্নাত নামাজ পড়ার পর কোরআন তেলাওয়াত এবং তাসবিহ পড়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। ফজরের সুন্নাত পড়ার পর ফজরের জামাতে দেরি আছে, আপনি বসে জিকির আজকার তাসবিহ তেলাওয়াত করতে পারেন, কোনো অসুবিধা নেই। একজন স্ত্রী এক বছর পূর্বে তালাক হয়েছে এবং অন্য কোথাও বিবাহ হয় নাই, সে এখন পূর্বের স্বামীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ঘর সংসার করতে চায়, এ ব্যাপারে পবিত্র কোরআন হাদিসের আলোকে করণীয় কি? ওই যে বলেছি তালাক যদি কয়টা হয়ে থাকে, এক অথবা দুই, তাহলে এক বছর পরেও যদি হয় এখন নতুন করে আগ্রহ করলে বিয়ে করলেই হয়ে যাবে, সংসার করতে পারবে, কিন্তু তালাক যদি তিনটা হয়ে থাকে তাহলে শেষ, আর সুযোগ নেই।